এগিয়ে চলো জাস্ট ওয়ান স্টেপ জাস্ট ওয়ান স্টেপে সকলকে স্বাগত আজ পুলিশ ডব্লিউবি বি পুলিশ ইন্টারভিউ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব ফুল ফর্ম ঠিক আছে বিভিন্ন ফুল ফর্ম সিআইডি এসএপি এপি এবং আরও ফুল ফর্ম আছে সেই ফুল ফর্মগুলো কি সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে কারণ পুরো নাম সম্পূর্ণ নাম সম্পর্কে কিন্তু কিছু কোশ্চেন কিন্তু ইন্টারভিউ ধরেই হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে যদি নতুন নিশ্চিত থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি প্রেস করে রাখো ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাহলে সেখানে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথমে আছে হচ্ছে ডিজিপি ডিজিপির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে ডিজিপির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সিপি সিপি হচ্ছে কমিশনার অফ পুলিশ ঠিক আছে কমিশনার সম্পর্কে একটা আমি আলাদা ডিটেলস ভিডিও তৈরি করে দিয়েছি যারা ভিডিওটি দেখনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নাও ডাব্লিউপি ইন্টারভিউ আমি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু পাবলিশড করেছি ঠিক আছে অ্যাডিশনাল ডিজিপি ঠিক আছে এটা হচ্ছে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ স্পেশাল সিপি ঠিক আছে স্পেশাল কমিশনার অফ পুলিশ আইজিপি বা আইজি আইজির হচ্ছে কি অ্যাডিশনাল ডাইরেক্টর অফ জেনারেল ঠিক আছে এটা হচ্ছে আইজিপি বলা হয় অ্যাডিশনাল সিপি হচ্ছে স্পেশাল কমিশনার অফ পুলিশ ডিআইজি ডেপুটি ঠিক আছে সে ডিজিপি আর এটা হচ্ছে ডিআইজি ডিআইজি হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে জেটি সিপি মানে জয়েন্ট কমিশনার অফ পুলিশ তাতে তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু প্রায়ই কিন্তু ধরে থাকে আগেও ধরেছে ইন্টারভিউ আগের সালগুলোতে এবার কি আপকামিং এই সালেও কিন্তু ধরবে ঠিক আছে তারপরে দেখো যে এস এস পি মানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে ডিসিপি ডেপুটি কমিশনার অফ পুলিশ এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারপরে দেখো এই যে এর হচ্ছে ফুল ফর্ম এর ফুল ফর্মের সাথে আর একটা জিনিস যেটা ধরে সেটা হচ্ছে স্পেলিংটা ঠিক আছে তোমাকে বললো যে সুপারিনটেনডেন্টের স্পেলিং বলো তাহলে কিন্তু স্পেলিংগুলোও কিন্তু তোমরা কিন্তু একটু জাস্ট মুখস্থ করে যাবে ঠিক আছে তা সেই স্পেলিংগুলোও কিন্তু ইম্পর্টেন্ট অ্যাডিশনাল এসপি মানে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাডিশনাল ডিসিপি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিএসপি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করো ঠিক আছে গুলিয়ে ফেললেই কিন্তু খুবই মুশকিল এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার ঠিক আছে তারপর দেখো এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অ্যাসিস্ট এসপি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট এসপি মানে অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ তারপরে দেখো ইন্সপেক্টর ইন্সপেক্টর হচ্ছে পুলিশ ইন্সপেক্টর ঠিক আছে এসআই এসআর ফুল ফর্ম তোমরা জানো সবাই জানো সাব ইন্সপেক্টর ঠিক আছে এ মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর তারপর হচ্ছে কনস্টেবলের ভিতরে দুটো ভাগ আছে একটা হচ্ছে সিনিয়র পুলিশ কনস্টেবল আর একটা হচ্ছে জুনিয়র পুলিশ কনস্টেবল এই যে সিনিয়র পুলিশ কনস্টেবল সেটা হয় আন আম ডিভিশনের ভিতরে ঠিক আছে আর যে জুনিয়র পুলিশ কনস্টেবল হয় এন্ট্রি লেভেল মানে আর্ম ডিভিশনের ভিতরে ঠিক আছে জুনিয়র এবং হচ্ছে সিনিয়র পুলিশ কনস্টেবল এর আগে দেখো ডবলবি পুলিশ ইন্টারভিউয়ের আইজিপি কর্তব্যের এসডিউপি কী স্টেশন কী পুলিশ র্যাঙ্কগুলো কী এই নিয়ে কিন্তু আমি ভিডিও একটা তৈরি করেছি এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো ঠিক আছে থামনেলটা দেখিয়ে দিলাম তারপরে ডিপার্টমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা ভিডিও তৈরি করেছি সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও তারপরে হচ্ছে কীভাবে প্রস্তুতি শুরু করবে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়েও কিন্তু একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি ঠিক আছে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে টোটাল ভ্যাকান্সিটা কত ছিল সেটা তারপর হচ্ছে ডবলিউভি কতজন ডেকেছে কতজন ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ হবে কোন কোন সুবিধাগুলো এবার দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও এই ভিডিও থাপনেলগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম চলো শুরু করি তাহলে তোকে পুলিশ এ র্যাঙ্ক বাদে আরও কিছু ইম্পর্টেন্ট জানতে হবে ফুল ফর্ম সে ফুল ফর্মগুলো দেখো দেখে নাও এস এপি ঠিক আছে এস এপির ফুল ফর্ম হচ্ছে স্টেট আর্ম পুলিশ ঠিক আছে ইএফআর হচ্ছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল আইআরবিএস এটা হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান ঠিক আছে সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এটা কিন্তু অবশ্যই ধরে সিআইডির ফুল ফর্ম ঠিক আছে অনেকবার ধরেছে ইন্টারভিউ সিআইডি এটা কিন্তু তোমরা কিন্তু নোট ডাউন করে যাও ঠিক আছে সিআইএফ এটা হচ্ছে কাউন্টার সার্জেন্সি ফোর্স ঠিক আছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স তারপরে দেখো ইবি ইবি হচ্ছে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ আইবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ঠিক আছে এসসিআরবি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ঠিক আছে রেকর্ডস ব্যুরো পিসিসি পুলিশ কম্পিউটার সেন্টার এস স্পেশাল টাস্ক ফোর্স এস ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমি ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি এটা খুবই ইম্পর্টেন্ট এটা কোথায় আছে এটা হচ্ছে ব্যারাকপুরে আছে ঠিক আছে ব্যারাকপুর ব্যারাকপুরে কিন্তু আছে ঠিক আছে এই এস বি এস পি এস ঠিক আছে এটার ফর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। তা এই ছিল আজকের হচ্ছে ফুল ফর্ম সম্পর্ক ডিটেলসে তথ্য কারণ এর বাইরে আমি ইম্পর্টেন্টগুলোই দিয়ে দিয়েছি কোনো হচ্ছে উল্টো কিছুই দিইনি এর ভিতরেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ে পড়ে পড়ে যাবে ঠিক আছে মানে ইন্টারভিউয়ে এর ভিতরে কিন্তু ধরবে সেহেতু তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর কোন কোন বিষয়ে তোমাদের দরকার আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে কোন কোন বিষয়গুলো তোমাদের দরকার অবশ্যই বলবো নিজের জেলা সম্পর্কে ভালো করে জেনে যেও আমি অনেক জেলার ভিডিও তৈরি করেছি সেই ভিডিও কিন্তু আমার টেলি চ্যানেল থেকে কিন্তু অবশ্যই দেখেছিও ঠিক আছে আর পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওকে ভালো করে প্রিপারেশন নাও আর আরেকটা কথা বলে রাখছি যে আগস্ট আমি বলেছিলাম যে আগস্ট মাস যেহেতু ইন্টারভিউ হচ্ছে আগস্টকে বলা হয় আমাদের স্বাধীনতার মাস এবং আগস্টকে বিপ্লবের মাসও বলা হয় সেহেতু আগস্ট মাস নিয়ে একটা আমি সেপারেট ভিডিও তৈরি করব সেই ভিডিওটো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওকে সবাই ভালো করে প্রস্তুতি নাও ইন্টারভিউর জন্য জয় হিন্দ জয় ভারত